অনেক সময় আমাদের বাচ্চার প্যারেন্টসরা আমাদের কাছে আসেন খুবই আতঙ্কিত হয়ে, যে আমার বাচ্চার দাঁত তো বাঁকা হয়ে যাচ্ছে বা ফাঁকা হয়ে যাচ্ছে। যখন দাঁতটা নর্মালি উঠেছিল, দুধ দাঁত পড়ে সামনের দাঁত পার্মানেন্ট দাঁতগুলো নর্মালি উঠেছিল, বাট কিছুদিন পর গিয়ে দেখা যায় এটা সাধারণত 9 বছর থেকে 10 বছরের সময় এই সমস্যাটা নিয়ে পেশেন্টরা আসেন। তো তখন তাদের দাঁত হঠাৎ করেই ফাঁকা হয়ে যাচ্ছে বা বাঁকা হয়ে যাচ্ছে। তো তখন তারা খুবই চিন্তিত থাকেন যে আমরা এখন কি করব, আমাদের দাঁত তো ভালোভাবেই উঠেছিল, ঠিকভাবে পজিশনে ছিল, হঠাৎ করে কেন ফাঁকা হয়ে যাচ্ছে। এই জিনিসটাই আপনাদের সাথে আলোচনা করব। আমি ডক্টর অমৃকা সাহা নিপা, ডেন্টাল সার্জন হিসেবে আছি ডেন্টাল হাবে এবং স্মাইলি ডেন্টাল অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টারে। আমাদের বাচ্চাদের 9 থেকে 10 বছর বয়সে দাঁত হঠাৎ করে ফাঁকা হয়ে যাওয়া বা বাঁকা হয়ে যাওয়া, এটা খুবই কমন একটা সমস্যা। এটাকে আমরা বলে থাকি আগলি ডাকলিং স্টেজ। এই স্টেজটাতে বলা যায় যে যখন আমাদের ক্যানাইন দাঁত বা যেটা আমাদের কর্তন দাঁত, এই দাঁতটা যখন ওঠা শুরু হয়, তখন এই দাঁতটা প্রেশার ক্রিয়েট করে আমাদের সামনের যে 4টা দাঁত থাকে এটাকে ফাঁকা করে ফেলে এবং বাঁকা করে ফেলে। এই সমস্যাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক হয়ে যায় এই ক্যানাইন দাঁতটা পুরোপুরিভাবে উঠে যাওয়ার পরেই। সো ন্যাচারাল দাঁত যখন পুরোপুরিভাবে ক্যানাইন দাঁতটা উঠে যায়, তখন এই দাঁতটা সামনের দাঁতগুলো সব প্রপার পজিশনে চলে আসে। সো এটার জন্য আলাদাভাবে কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। ডেন্টিস্টের কাছে এসে অবশ্যই আপনি দেখিয়ে যাবেন যে এই সমস্যাটা আসলে আগলি ডাকলিং স্টেজ কি না, বা এখনই ট্রিটমেন্ট শুরু করার দরকার আছে কি না। এই জিনিসটা আপনি ডায়াগনোসিস করে ফেললেই আপনি বড় ধরনের চিকিৎসা প্রয়োজন হবে না।